হাসপাতালে নেই পর্যাপ্ত সিসিটিভি, নেই সব জায়গায় আলো, হাসপাতাল চত্বরে রয়েছে প্রচুর ফাঁকা ঘর, এমনকি জঙ্গল রয়েছে। আর্জিকর ঘটনার পর বালুরঘাট জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তা বাড়াতে বৃহস্পতিবার দুপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করল পুলিশ। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা, ভারপ্রাপ্ত থাকার সুপার দেবব্রত দে, হাসপাতালের ডেপুটি সুপার অরিন্দম রায়, বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা দাস সহ অন্যান্যরা। মূলত হাসপাতালের নিরাপত্তার বিষয়গুলি নিয়ে বৈঠক হয়। হাসপাতালে সিসিটিভি বাড়ানো সহ একাধিক বিষয়ে বৈঠক উঠে আসে। এখন থেকে প্রতি মাসে এই বৈঠক হবে বলে জানানো হয়েছে। হাসপাতালের যেসব নিরাপত্তার খামতি রয়েছে সেগুলো নিয়েই আলোচনা হয়েছে। খুব দ্রুত হাসপাতালে সিসিটিভি লাগানো হয়েছে। ইতিমধ্যে হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত হাসপাতালে নিরাপত্তার বিষয়গুলি নিয়ে 14 দিনের পর আবার বৈঠক হবে অনুষ্ঠিত। আমাদের যে আলোচনা হলো ডিটেলে একেবারেই সদর্থক আলোচনা, এবং আবার 14 দিন বাদে আমরা যে আলোচনা হলো তার কতটা এগোতে পারছি, আগামী 14 দিনে আবার পরেই আবার বসছি, খুব তাড়াতাড়ি আমরা জিনিসগুলোকে স্ট্রেংথেন করে নিতে পারব যেগুলো লুফলস আছে। ডিটেল পিকচার আমরা সব পুলিশ পার্সনদের সাথে আলোচনা করেছি, অথরিটির সাথে আলোচনা করেছি, সেগুলো আপনারা গ্র্যাজুয়ালি ওয়াকি বহল হবেন এবং জানতেও পারবেন কতটা উন্নতি হচ্ছে কতটা কি। হ্যাঁ, সেটা ডিটেল পিকচারটা আমরা নিয়ে আলোচনা করছি। কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে, আর স্টাফের তো কোয়ার্টারের তো একটু তো প্রবলেম থাকে সব জায়গায়। হ্যাঁ, তবে অনেকটাই সদর্থক, অনেকটাই পজিটিভ। আমরা এখন টাইম টু টাইম বিভিন্ন হসপিটালের যে সিকিউরিটি ইস্যুস আছে সেগুলো রিভিউ করছি। তার বেসিসেই আজকে একটা কোঅর্ডিনেশন মিটিং ছিল। এখানে আমাদের হসপিটালের প্রত্যেকটা ইউনিটের যারা ইনচার্জ আছেন তারা উপস্থিত ছিলেন। আমাদের পুলিশের দিক থেকে মিটিংটা কোঅর্ডিনেট করা হলো, যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এবং স্টেট গভর্নমেন্টের যে সকল গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো আমরা তাদের সাথে কমিউনিকেট করলাম এবং সেগুলোর একটা রিভিউ মিটিং এখানে আজকে সম্পন্ন হলো। যে সকল পয়েন্টগুলো আমরা ডিসকাশন করেছি তাদের মধ্যে মেইন হচ্ছে অল এন্ট্রি এবং এক্সিট, সেগুলোতে সাফিসিয়েন্ট সিসিটিভি আছে কি না তার অলরেডি একটা রিভিউ করে আমরা রিপোর্ট উপরে পাঠিয়েছি। পাশাপাশি হচ্ছে ইলিমিনেশন, সাফিসিয়েন্ট লাইটের ব্যবস্থা করা, এখানে যারা প্রাইভেট সিকিউরিটি এজেন্সির পার্সোনেল রয়েছেন ডিপ্লয়েড তাদের আই কার্ডের ব্যবস্থা করা, ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন করানো, এখানে যত লেডি স্টাফ কাজ করছেন তাদের কোনো রকম সেফটি সিকিউরিটি রিলেটেড ইস্যুস আছে কি না সেইগুলো তাদের কাছ থেকে জেনে নেওয়া, অ্যাটেন্ডেন্সের জন্য বা এন্ট্রির জন্য লগ বুকের ব্যবস্থা করা, আমাদের পুলিশ পেট্রোলিং কীভাবে হবে সেই জিনিসগুলো তাদেরকে কমিউনিকেট করা, আমাদের উইনার্স টিম তাদের ডেলি অ্যাটলিস্ট টোয়াইস অর থ্রাইস ভিজিট, পাশাপাশি আমাদের থানার যে আরটি গাড়ি তার ভিজিট, এই জিনিসগুলো সুনিশ্চিত করা, পুলিশ যে ক্যাম্প আছে আমাদের সেই ক্যাম্পের স্ট্রেংথেন করা, এই টোটাল বিষয়গুলোর উপর সিকিউরিটি রিলেটেড যে বিষয় সেই বিষয়গুলোর উপর ডিসকাশন হয়েছে। আজকে যেগুলো এখনও হয়নি সেই জিনিসগুলো আমরা পেয়েছি, এগুলো আমরা মিনিটস হিসাবে উপরে ফরওয়ার্ড করব। নেক্সট 14 দিন পর আবার আমাদের লেভেলে একটা রিভিউ মিটিং হবে, সেখানে যে জিনিসগুলো আমাদের এরপরে করা প্রয়োজন সেই জিনিসগুলো আমরা নিশ্চয়ই সেখানে ফোর্টনাইটলি সিনিয়র অফিসার লেভেল থেকে এই মিটিংটা কোঅর্ডিনেট করা হবে। আমরা অলরেডি হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে সঙ্গে নিয়ে 2-3 দফায় ভিজিট করেছি এবং ভিজিট করে বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো গ্রে এরিয়া রয়েছে সেখানে আমরা লাইটের জন্য প্রপোজাল পাঠিয়েছি, পাশাপাশি সিসিটিভির যে রিভিউ সেটাও করে আমরা প্রপোজাল পাঠিয়েছি। স্যার, আপনি এর আগে মধ্যরাতে এসে হাসপাতাল নিরাপত্তা খতিয়ে দেখেছেন, আজকে আবার আলোচনা করলেন আজকের সঙ্গে, তো হাসপাতালে কি কোনো খামতি রয়েছে? খামতি সেইভাবে খামতি বলা যাবে না, কিছু কিছু লুপহোলস আছে, সেই লুপহোলসগুলো কোথায় আছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে দূর করাটাই হচ্ছে আমাদের এই মিটিং এবং এই ফ্রিকোয়েন্ট ভিজিটগুলোর টার্গেট। সিসিটিভি থাকছে, ভিজিটার্স লগ বুকের সাজেশনস দেওয়া হয়েছে, সাফিসিয়েন্ট লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, প্রচুর জঙ্গল হয়ে গেছিলো সেই জঙ্গলগুলো ক্লিন করানো হয়েছে, আর
কিছু ডেজার্টেড কোয়ার্টার আছে, সেই কোয়ার্টারগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে। তো প্রাচীর ভেঙে গেছে সেটার প্রপোজালও ওনারা আমাদেরকে দিয়েছেন, সেটাও আমরা কনসার্ন অথরিটির কাছে ফরওয়ার্ড করব। তো আলটিমেটলি এবং পুলিশ ক্যাম্প যেটা আমাদের আছে তার স্ট্রেংথটাকে স্ট্রেন্দেন করা এবং ভিজিট যেটা আছে লোকাল পিএসের মাধ্যমে এবং লোকাল উইনার্স টিমের মাধ্যমে সেটাকে আমরা আরও বেশি ফ্রিকুয়েন্ট করব। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।